খড়্গপুর জংশন প্রতিষ্ঠা করা হয়েছিল 1898 সালে। 1899 সালে নববর্ষের দিন ব্যাঙ্গন নাগপুর রেলপথের খড়্গপুর কটক লাইনের উদ্ঘাটন হয়। অন্যদিকে 19 এপ্রিল 1900 কোলাঘাটের রূপনারায়ণ নদীর উপর সেতুটি খোলার সাথে সাথে হাওড়াকে খড়্গপুরের সাথে সংযুক্ত করা হয়েছিল। একই বছরে খড়্গপুর ও সিনাই সঙ্গে যুক্ত ছিল। লাইন 1898 সালে প্রস্তুত ছিল। খড়্গপুর মেদিনীপুর শাখা লাইন হয় 1901 সালে। গোরক্ষপুর এবং কেরালায় কেল্লাম জংশনের পরে খড়্গপুরের দৈর্ঘ্য 1072.5 মিটার বা 3519 ফুট, এর সাথে বিশ্বের তৃতীয় দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম। গোরক্ষপুর রেলওয়ে স্টেশনের রিমডেলিং সম্পন্ন হয় এবং 6ই অক্টোবর 2013 তারিখে নতুন প্ল্যাটফর্ম উদ্বোধন করা হয়। এরপর পূর্ববর্তী সময় পর্যন্ত খড়্গপুর বহু বছর ধরে বিশ্বের দীর্ঘতম প্ল্যাটফর্মের স্বীকৃতি পেয়েছে। খড়্গপুর জংশনের 1 থেকে 3 এবং 2 থেকে 4 নম্বর প্ল্যাটফর্ম পরস্পর সংলগ্ন। 24 কোচ করমণ্ডল এক্সপ্রেস খড়্গপুর জংশনে 3 নম্বর প্ল্যাটফর্মে থামলে তার ল্যাজ 1 নম্বর প্ল্যাটফর্মের সমদূরত্ব পর্যন্ত প্রসারিত হয়। কুঝিকঝিক আওয়াজ শুনতে শুনতে গড়ে উঠেছিল ঝকঝকে একটা শহর। তারপর ধোঁয়া ছাড়তে ছাড়তে হুইসেল দিয়ে যখন এলো ইঞ্জিনটা, ভয়ে সব এদিক ওদিক ছুটে পালাল। গায়ে গায়ে লোক পাঠানো হলো ভয় ভাঙাতে। খড়্গপুরে প্রথম রেলগাড়ি ঢোকার পরে স্থানীয় মানুষের প্রতিক্রিয়া, আস্ত ট্রেন নয়, একটা ইঞ্জিন এসেছিল। খবর পেয়ে স্থানীয় লোকজন জড়ো হয়েছিল, কিন্তু সেটা কাছে আসতেই ছুট। রেল শহর হিসেবে পরিচিত খড়্গপুর, কিন্তু রেলগাড়িকে মানতে বহুদিন লেগেছিল খড়্গপুর আদি বাসিন্দাদের। বন কেটে বসত হয় খড়্গপুরে তাই হয়েছিল, কিন্তু বন কাটার মূলে ছিল রেল লাইন পাতা এবং জংশন স্টেশন তৈরি। আজকের খড়্গপুর দেখে এর জঙ্গলে অতীত অনুমান সম্ভব নয়। ইতিহাস বলছে 19 শতকের শেষের দিকেও খড়্গপুর ছিল ঘন জঙ্গলে ভরা, মানুষের বসতি হাত গোনা। কোলাইকুণ্ডা, বিমানঘাটি, আইআইটি এলাকা, ইন্দা সবই জঙ্গলে ভরা। জঙ্গল পথে ছিল বিপদের আশঙ্কাও। খড়্গপুরের পরিবর্তন শুরু 1887 সালে। তৈরি হলো ব্যাঙ্গন নাগপুর রেলওয়ে কোম্পানি। ব্রিটিশ শাসকেরা তৎকালীন বোম্বাইকে রেলপথে কলকাতার সঙ্গে জুড়তে চাইলেন, নজর পড়ল খড়্গপুরের দিকে। খড়্গপুর নাকি হেরে যাচ্ছিল মেদিনীপুরের কাছে। প্রাথমিকভাবে ঠিক হয়েছিল মেদিনীপুরে তৈরি হবে জংশন স্টেশন, কিন্তু বিএনআর হিসেব করে দেখে মেদিনীপুরের থেকে খড়্গপুরে জংশন স্টেশন করলে লাভ বেশি। খড়্গপুরের জমি পাথুরে, এখানে ঘরবাড়ি তৈরি করতে কম খরচ পড়বে, তাছাড়া জঙ্গলের গাছগুলোও কাজে লাগবে। শ্রমিক এবং অফিসারদের ঘর তৈরিতে তো লাগবেই, উপরন্তু রেল লাইনের জন্যও কাঠ মিলবে। আর এখানে লাইন পাতলে কাঁসাই নদীতে ডবল লাইনের সেতু তৈরির খরচ বেঁচে যাবে। হিসেব নিকেশ শেষে 1901 সালে তৈরি হলো খড়্গপুর জংশন স্টেশন। 1904 সাল নাগাদ রেল কারখানা চালু হলো, কিন্তু তখনও খড়্গপুর রেল এলাকার জনসংখ্যা 3500-এর মতো। এই সংখ্যা আবার রেল লাইন চালুর আগের থেকে বেশি। এখন তো খড়্গপুর দেশের ঘন জনবসতিপূর্ণ এলাকাগুলোর অন্যতম। এর রেল শহরকে মিনি ইন্ডিয়াও বলা হয়। এলাকাটির লোকসংখ্যা বৃদ্ধি ও মিনি ইন্ডিয়া হয়ে ওঠার পেছনেও রয়েছে রেলের অবদান।
শুরুর দিকে রেল এবং রেলের সাহেব সুবোদর মানুষ ভালোভাবে নেননি। রেলের জন্য এলাকার আদি বাসিন্দারা অনেক জমি হারিয়েছিলেন, জঙ্গলের অধিকার হারিয়েছিলেন, তার ওপর ছিল কুসংস্কার, ইঞ্জিন দেখে ছুটে পালানোর ভয় ছিল। রেলগাড়ি চালু হওয়ার অনেক দিন পর পর্যন্ত অনেকে রেলগাড়ি চড়তে চাইতেন না, তাদের ধারণা ছিল সেতুর উপর দিয়ে গেলে হুড়মুড়িয়ে ভেঙে রেলগাড়ি নদীতে পড়বে, ছিল জাত যাওয়ার ভয়। রেলের কামরার বর্ণভেদ নেই, সকলেরই একসঙ্গে যাত্রা। লোকে এলাকার রোগ জ্বালার জন্যও রেলকে দায়ী করতে শুরু করেছিল। একবার এলাকায় কলেরা ছড়িয়ে পড়ল, মৃত্যু হলো, দোষ পড়ল রেলগাড়ির ওপরে। অবশ্য কুসংস্কারের ক্ষেত্রে রেলের সাহেব সুবররাও কম যেতেন না। কোনো বড় কাজে হাত দেওয়ার আগে কোম্পানির লোকেরা নাকি পাঁজি পুঁথি দেখে দিনক্ষণ ঠিক করতেন, সেজন্য পণ্ডিত নিয়োগ করা হতো। তখন এই এলাকায় সবেমাত্র রেল লাইন পাতার কাজ শুরু হয়েছে, রাস্তার মাঝে পড়ল পাহাড়, সেটা ডিনামাইট দিয়ে ওড়াতে হবে, পণ্ডিত দিনক্ষণ দেখে দিলেন। তবে ব্রিটিশদের পক্ষ থেকেও দূরত্ব তৈরি করা হয়েছিল, রেল সংস্থার স্থানীয় লোক খুব একটা নেওয়া হতো না। মেদিনীপুর ব্রিটিশ বিরোধিতার জন্য ঘাঁটি, ফলে একটা অবিশ্বাস ছিল, কিন্তু একটা সময়ে শাসক এবং প্রজা উভয়েই বুঝতে পেরেছিল রেল থেকে দূরে থাকা যাবে না। শাসকেরা বাসিন্দাদের কাছে টানার চেষ্টা করল, বিএনআর বিনা পয়সায় রেলে চাপার সুযোগ দিত, রেলে চাপলে কম্বল পেতেন যাত্রীরা। পরে স্থানীয় যুবকদের চাকরি দেওয়া হলো, আস্তে আস্তে ভয় কেটে গেল, তখন আবার রেলে চড়ার জন্য হুড়োহুড়ি। ততদিন দেরি হয়ে গিয়েছে, রেল সংস্থায় বিভিন্ন প্রদেশ থেকে কর্মী আনতে শুরু করে দিয়েছে। রেল লাইন পাতা থেকে রেল কারখানার উৎপাদন প্রচুর লোকবল দরকার, তার আগে জঙ্গলের গাছ কাটা যন্ত্রপাতি আনার জন্য প্রয়োজন ছিল কর্মীর। বিএনআর সংস্থার শ্রমিক খুঁজত, কাজে লাগানো হতো ঠিকাদারদের। আর উত্তরপ্রদেশ, বিহার, মাদ্রাজ, অন্ধ্রপ্রদেশ থেকে শ্রমিক জোগাড় করত। ওই অঞ্চলে তখন দুর্ভিক্ষ চলছিল, মানুষ অসহায়, বেঁচে থাকার তাগিদে পরিবার নিয়ে চলে আসতেন। এক সময় খড়গপুরেই বিএনআর এর লোকো ক্যারেজ এবং ওয়াগন বিভাগের প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এসবের জন্য আরও কর্মীর দরকার হয়, বসত বাড়তে থাকে, খড়গপুর বাড়তে থাকে, জঙ্গল হয়ে উঠতে থাকে জমজমাট। 1911 সালে খড়গপুর হয়ে ওঠে অন্যতম রেল শহর। ততদিন স্থানীয় বাসিন্দারা রেলকে আপন করে নিয়েছেন, রেল নিয়ে ছড়া কাঁথা হচ্ছে, বাড়ির মেয়েরা রেলকে পুজো করছেন, ছড়া বলে, রেল 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 তোমার পায়ে দি তেল। মেয়েদের মনে হতো অনেক পথ পাড়ি দিয়ে এসে রেলের পায়ে ব্যথা হয়েছে, তাই পায়ে তেল মালিশ করা দরকার। খড়েশ্বর শিবের নাম অনুসারে নাকি এই এলাকার নাম হয়েছিল খড়গপুর। সেই নামের ইতিহাসের সঙ্গে রেলের ইতিহাসও বয়ে চলেছে শহরটি। এলাকার পোটারখলি হাতিগোলা পুল রেল পতনের সময়ের সাক্ষী। পোটারখলি মানে রেলের কর্মীদের বসত ছিল, আর হাতিগোলা পুল, বলা হয় রেল লাইন পাতার সময়ে রোজ হাতিরা নাকি লাইন উবড়ে দিত, বুঝতে পেরে রেলের ইঞ্জিনিয়ার সেখানে উঁচু সেতু তৈরি করে দেন, যাতে হাতিরা সহজে নিচে দিয়ে যেতে পারে। হাতিগোলে যেত বলে সেতুর এমন নাম। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।